আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা যারা আমেরিকায় এসে স্ট্যান্ডার্ড বা উঁচু লেভেলের চাকরিগুলা করতে চান, বা আপনারা আপনাদের প্রথম অবস্থায় আসার পর সেটা সম্ভব না হলেও আপনারা চান যে আপনাদের পরবর্তী প্রজন্ম বা ছেলেমেয়েরা ওই চাকরিগুলা করুক, তাহলে আপনারা মনে রাখবেন যে আমেরিকার ভালো চাকরিগুলো করার জন্য তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে আপনার আমেরিকার যেই ডিগ্রি বা আমেরিকান ডিগ্রি লাগবে। আমরা অনেক সময় দেশে আমরা অনেক বড় ডিগ্রিধারি হই, বড় ইঞ্জিনিয়ার বা ডাক্তার, কিন্তু দেখা যায় যে ওই ডিগ্রিগুলো এখানে কাউন্ট করে না, ফলে আমাদের এখানে এসে ডিগ্রি করতে হয় একটা ভালো চাকরি পাওয়ার জন্য। সো যে সকল ছেলে মেয়ে আমেরিকায় বড় হয় তাদের জন্য সেটা ইজি, কারণ তারা তো আমেরিকান ডিগ্রিধারি। সো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিন্তু এটা ইজি, সো তারা একটা আমেরিকান ডিগ্রি বা ভালো ইউনিভার্সিটি থেকে তারা কিন্তু খুব সহজেই বা ভালো সাবজেক্ট থেকে খুব সহজেই তারা ডিগ্রি করতে পারে। তারপর যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউএস ওয়ার্ক অথরাইজেশন, অর্থাৎ আমেরিকায় কাজ করার আপনার পারমিশন আছে কিনা, বা এমনও অনেক চাকরি আছে যে ইউএস পাসপোর্ট ছাড়া, অর্থাৎ আমেরিকার নাগরিক ছাড়া আপনি আবেদন করতে পারবেন না। যেমন ইউএস এফডিএ বা সিডিসি বা এইরকম যে অর্গানাইজেশনগুলো সরকারি অর্গানাইজেশন, তার জন্য আমেরিকার নাগরিক হতে হয় বা ওই ধরনের চাকরি করতে হলে ইউএস পাসপোর্ট থাকতে হয়। ফলে যারা আমেরিকায় জন্মগ্রহণ করে, যারা আমেরিকায় বড় হয়, তাদের কিন্তু অটোমেটিক তারা আমেরিকার নাগরিক, আমেরিকার পাসপোর্টধারী। আমরা যারা বাইরে থেকে আসি তারা কিন্তু আসার সাথে সাথে আমরা নাগরিক হতে পারি না, আমাদের ওয়েট করতে হয়। সো ওয়েট বা আমরা অনেকে অনেক বয়সে আসি, আমাদের কিন্তু সেই সময়টুকু থাকে না, ফলে আমাদের জন্য কিন্তু ওই চাকরিগুলো পাওয়া খুবই চ্যালেঞ্জিং। অর্থাৎ আপনি যদি খুব বড় অর্গানাইজেশনে বা বড় চাকরি করতে চান তাহলে আপনি কিন্তু আগেই বাদ হয়ে যাচ্ছেন যেহেতু আপনার ইউএস পাসপোর্ট নেই। কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম যারা আমেরিকায় বড় হচ্ছে, আমেরিকায় জন্মগ্রহণ করেছে, যারা আমেরিকার পাসপোর্টধারী, তাদের কিন্তু সেই যোগ্যতাটুকু আছে। ফলে তার যদি একটা ইউএস ভালো ডিগ্রি থাকে, আমেরিকান ডিগ্রি থাকে, আমেরিকান পাসপোর্ট, তাহলে সে কিন্তু অনেক দূর এগিয়ে গেল। তিন নম্বর যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইউএস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ আমেরিকার আপনার কাজের অভিজ্ঞতা। কারণ আমাদের দেশে যখনই আপনি চাকরির আবেদন করতে যাবেন দেখে যে আপনার পূর্ব অভিজ্ঞতা আছে কিনা, আমেরিকাও কিন্তু এরকমই। ফলে প্রথম চাকরি পাওয়াটা খুবই কঠিন, কিন্তু যখনই আপনার অভিজ্ঞতা হয়ে যায়, ইউএস ওয়ার্ক এক্সপিরিয়েন্স দাঁড়িয়ে আপনি হয়ে যাবেন, তখনই কিন্তু আপনার ডিমান্ড বেড়ে যায় বা আপনি তখন খুব সহজে পরবর্তী চাকরি বা খুব সহজে যে আপনার ডিজায়ার যে জব সেটা আপনি পেয়ে যাবেন। ফলে প্রথম চাকরিতে অনেক সময় ছাড় দিতে হয় আপনাকে, আপনি একটু ওয়েট করবেন, বা হয়তো আপনি যেই চাকরিটা আপনি পেতে চাচ্ছেন সেটা আপনি পাচ্ছেন না, তখন যেহেতু অভিজ্ঞতা প্রয়োজন তাহলে অভিজ্ঞতার জন্য আপনাকে প্রথম চাকরিতে একটু ছাড় দিতে হবে। অনেকেই পেয়ে যায়, ইউএস যারা ইউএস ডিগ্রি থাকে অনেকেই পেয়ে যায়, কিন্তু তারপরেও যদি আপনি না পান কোনো সমস্যা নেই, আপনি একটা কোম্পানিতে জয়েন করেন, আপনার অভিজ্ঞতা হয়ে যাক, অটোমেটিক তখন আপনি ওই জায়গাতে পৌঁছাতে পারবেন। ফলে তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা বললাম সেটা হচ্ছে ইউএস পাসপোর্ট বা ইউএস ওয়ার্ক অথরাইজেশন, আমেরিকান একটা ডিগ্রি আর আমেরিকান কাজের অভিজ্ঞতা। সেই তিনটা জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি খুব সহজে ওই যে ডিজায়ার যে জবগুলো বা স্ট্যান্ডার্ড বা হাই ক্লাস জবগুলো আমেরিকার, যেটা আপনার আমেরিকানদের সাথে বা সারা ওয়ার্ল্ডের, যেহেতু আমেরিকায় সব দেশের মানুষজন এখানে বসবাস করে এবং মেধাবীরা বসবাস করে, তাদের সাথে প্রতিযোগিতায় আপনি টিকতে পারবেন বা প্রতিযোগিতায় টিকে আপনার মেধা দিয়ে আপনি সেই চাকরিটা পেতে পারবেন। সো আমার যারা দর্শক, আমার অনেক দর্শক আছেন আপনারা যারা আপনাদের পরবর্তী প্রজন্মকে ওই জায়গায় পৌঁছাতে চান, তারা অনেক সময় আমার কাছে পরামর্শ বা চেয়ে থাকেন। সো আমার অভিজ্ঞতা, আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি যেটা বুঝেছি যে এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আর এর বাইরে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। অর্থাৎ আপনার খুব ভালো ডিগ্রি আছে কিন্তু আপনার আপনার নেটওয়ার্কিং ক্যাপাসিটি নাই। আপনার ডিগ্রি আছে, সেটা আপনার লোকজনের কাছে পৌঁছাতে হবে। আপনি একটা চাকরি খুঁজছেন, চাকরিটা যেই আপনার যখনই আবেদন করবেন, আমেরিকায় কিন্তু একটা চাকরি খোঁজা অর্থাৎ ফুল টাইম জব, 9টা 5টা জব যেরকম, ঠিক এরকম আপনাকে সারাদিন বসে বসে কিন্তু চাকরির আবেদন করতে হয়, চাকরি খুঁজতে হয়। এবং যখনই একটা ভালো পজিশন ওপেন হয়, একটা পজিশনের জন্য দেখা যায় যে 100-এর বেশি আবেদন করে বা এর চাইতে অনেক বেশি আবেদন করে। ফলে তারা ইনিশিয়াল যে স্ক্রিনিংটা করে, যে তাদের কয়েকজনকে ডাকবে, সেটা সফটওয়্যার দিয়ে করে ফেলে। ফলে অনেক সময় দেখা যায় যে আপনি আবেদন করছেন কিন্তু আপনি কোনো ডাক পাচ্ছেন না।
সো এই যে হায়ারিং ম্যানেজারের কাছে আপনার সিভি বা রেজিউমেটা আপনার পৌঁছানো, তার জন্য নেটওয়ার্কিংটা খুবই ইম্পর্টেন্ট। আপনার সেটা আগে থেকে চিন্তা করতে হবে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে চিন্তা করতে হবে যে আমার, আমি যেই ফিল্ডে কাজ করব সেই ফিল্ডে একটা স্ট্রং নেটওয়ার্ক গড়ে তোলা। আমাদের যেমন আমরা ফেসবুক ইউজ করি, আমরা যেমন ইউটিউব ইউজ করি, ঠিক এরকমই যারা প্রফেশনাল নেটওয়ার্ক লিঙ্কডইন, হ্যাঁ লিঙ্কডইন কিন্তু একটা প্রফেশনাল নেটওয়ার্ক, অর্থাৎ যারা এখানে চাকরিজীবী বা যারা বিভিন্ন ক্ষেত্রে তারা ভালো কাজ করছে, তারা কিন্তু তাদের নিজস্ব প্রফেশনালসদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করে, অর্থাৎ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের মধ্যে একটা নেটওয়ার্ক, ডাক্তার ডাক্তারদের মধ্যে একটা নেটওয়ার্ক, তাদের এই যে স্ট্রং নেটওয়ার্কিং গ্রুপ, সেই গ্রুপগুলোতে কিন্তু যুক্ত হওয়া। আর গ্রুপগুলোতে যুক্ত হলেই যে হয়ে যাবে তা নয়, আপনার ইন্টারেকশন করতে হবে। সো এই ইন্টারেকশনটা ইম্পর্টেন্ট, কারণ আপনি, আপনাকে একজন রিকমেন্ড করবে, আপনি যখন একটা রেস্টুরেন্টে খেতে যান এর আগে দেখেন যে রেস্টুরেন্টের রিভিউটা কি, আগে আপনি খেয়াল করেন যে রেস্টুরেন্ট সম্পর্কে লোকজন পজিটিভ কথা বলছে কিনা। সো সামান্য একটা খাবার খাওয়ার জন্য যদি আপনি এটা চিন্তা করেন, আপনাকে একটা ভালো চাকরি দেওয়া হবে, তারা কত কিছু চিন্তা করে যে তাকে এই ফিল্ডের লোকজন কেমন চেনে, এই ফিল্ডে তার কাজের অবদান কি, সে যখন আমাদের এখানে আসবে আমাদের টিমে, টিম ওয়ার্কটা সে কিভাবে করবে, তার কথা বলার ধরন, তার চলাফেরা, তার মানুষের সাথে ইন্টারেকশনটা কেমন, সেটাই ইম্পর্টেন্ট। কারণ আপনার অনেক ভালো যোগ্যতা থাকলেও, যে তিনটা যোগ্যতার কথা বললাম, আপনি যদি নেটওয়ার্কিংয়ে পিছিয়ে থাকেন তাহলে আপনি পিছিয়ে থাকবেন। কে হয়তো তার ওই যোগ্যতাগুলো নাই বা যোগ্যতাগুলো আছে, কিন্তু সে যখন প্রতিযোগিতায় সে যাবে, যখন চার পাঁচজনের সাথে সে কম্পিট করবে, ইন্টারভিউ দিবে, যখন সে ফাইনাল ইন্টারভিউ দিবে, তখন একজনকে যদি নেওয়া হয়, মনে করুন যে দুইজনেরই যোগ্যতা সমান কিন্তু নেওয়া হবে একজনকে, তখন কাকে নেওয়া হবে? সো বুঝতেই পারছেন, তখন নেওয়া হবে যে যার কমিউনিকেশন স্কিলটা ভালো, যার সোশ্যাল ইন্টারাকশনটা ভালো, তাকে নেওয়া হবে। একটা উদাহরণ দিই তাহলে আপনারা ক্লিয়ার হবেন। আমেরিকায় কিন্তু একটা কার কোম্পানি আছে ফোর্ড, খুব নাম করা কোম্পানি, যদিও আমাদের দেশে এটা এত পরিচিত নয়, কারণ জেনারেল মোটরস বা ফোর্ড এই কোম্পানিগুলা, এই আমেরিকান কারগুলা কিন্তু আমেরিকার বাইরে দেখা যায় যে, আমি জানি না আপনারা এটা ইউজ করেছেন কিনা, কিন্তু এতটা কমন নয়, কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো। অর্থাৎ জেনারেল মোটরস যদি 100টা কার বানায়, 100টা কারই কিন্তু অর্থাৎ হাই কোয়ালিটির হবে, কোনো ডিফেক্টস থাকবে না। অর্থাৎ কিন্তু দেখা যায় প্রাইসটা বেশি হওয়ার কারণে আমরা হয়তো, যারা আমেরিকার বাইরে, হয়তো সচরাচর এই কারগুলো ইউজ করি না। যাই হোক, ফোর্ড কোম্পানির মালিক, উনি একজনকে নিয়োগ দিবেন, এর জন্য দুইজন ছেলেকে সিলেক্ট করেছেন, দুইজন একই ইউনিভার্সিটিকে পাশ করা, ভালো রেজাল্টদারি, সব যোগ্যতা সমান, অর্থাৎ একজনের চাইতে আরেকজন কোনো দিক দিয়ে কমতি নেই, কিন্তু উনি নিয়োগ দিবেন একজনকে। উনি একটা দুইজনকে নিয়ে একটা লাঞ্চ, অর্থাৎ দুপুরের খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে গেলেন। আমেরিকার যে কোনো চাকরির এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আমরা যখন কোনো একটা চাকরি দিই, এখানে কিন্তু অনেকগুলো স্টেপ, চার পাঁচ ছয়টা ইন্টারভিউ, এমন না যে একটা ইন্টারভিউ দিলাম চাকরি হয়ে যায়, তা না, অনেকগুলো স্ক্রিনিং। তো আপনার সবচেয়ে কঠিন স্ক্রিনিং হবে যদি আপনাকে নিয়ে হায়ারিং ম্যানেজার বা সিইও যদি আপনাকে লাঞ্চে নিয়ে যায়, এটা চরম কঠিন। এখানে হয়তো সে কোনো কথা বলবে না, আপনার কোনো পরীক্ষা নেওয়া হবে না, কোনো আপনি কি অভিজ্ঞতা বা আপনি কি জানেন না জানেন এগুলো নিয়ে প্রশ্ন করা হবে না, কিন্তু এটা খুবই কঠিন। কিরকম কঠিন? উনি স্টিক অর্ডার দিলেন, দুজনকে নিয়ে স্টিক অর্ডার দিলেন। স্টিক অর্ডার দেওয়ার পর তারা দুজনেই গল্প করলেন, দুজনেই দুজনের সাথে লাঞ্চ শেষ করার পর একজনকে উনি অফার লেটার দিলেন যে ইউ আর সিলেক্টেড, আই এম ওয়ার্কিং উইথ ইউ। সো স্বাভাবিকভাবে আরেকজন তখন প্রশ্ন করলো যে আমাদের দুজনের যোগ্যতাই সমান, আমি কেন চাকরিটা পাইনি, কেন সে চাকরিটা পেয়ে গেল? তখন উনি বললেন, দেখো তোমরা দুজনের যোগ্যতা সমান, কিন্তু আমি দুজনের জন্যই অর্ডার দিলাম বা আমরা তিনজনের জন্য স্টিক অর্ডার দিলাম, তুমি যেটা করেছো যে স্টিকটা আসার সাথে সাথেই তুমি লবণ ছিটিয়ে দিয়েছো, তুমি কি করে জানলা যে স্টিকটাতে লবণের কমতি ছিল, তুমি তো টেস্ট করোনি, সো তার মানে তুমি প্রি ডিটারমাইন যে তুমি লবণ এখানে মিক্সড করবাই। সো এরকম একজন এমপ্লয়ি যে আগে থেকেই প্রি ডিটারমাইন যে সে এটা করবে, তাকে তো আমার কোম্পানিতে নিতে পারি না, কারণ তাকে তো আগে দেখতে হবে যে এটার কমতি আছে কিনা, তারপর সে লবণ মিক্সড করবে। সো তুমি
আগেই লবণ মিক্সড করে দিয়েছ, অর্থাৎ তুমি যে কাজটা করবা সেটা আগে থেকেই ঠিক করা, সেটা প্রয়োজন হোক বা না হোক তুমি সেটা করবা, এক। দুই নাম্বার, তুমি যেটা করেছো, ওয়েটার যখন খাবার দিয়ে গেল তুমি তাকে থ্যাংকস বা ধন্যবাদ দাওনি, কিন্তু সে দিয়েছে। সো বুঝতেই পারছেন, অর্থাৎ এই যে সোশ্যাল ইন্টারাকশন যেটা আমি বললাম, অর্থাৎ এটাতে সে একজন পিছিয়ে ছিল আরেকজন তার চেয়ে সুপেরিয়র বলে তাকে চাকরিটা দেওয়া হলো। সো এই জিনিসগুলোও কিন্তু দেখা হয় এবং সেটা ইম্পর্টেন্ট। তাই আপনারা যারা আমেরিকায় চাকরি খুঁজছেন বা আপনারা যারা আপনাদের পরবর্তী প্রজন্মকে ভালো একটা জবে আপনারা দেখতে চান, তাদের জন্য আগে থেকেই কিন্তু পরিকল্পনা অনুযায়ী সামনে যেতে হবে, ভালো ডিগ্রি, ভালো কাজের অভিজ্ঞতা এবং ভালো নেটওয়ার্কিং, এই জিনিসগুলা যদি থাকে তাহলে খুব সহজে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আমি আমার পরবর্তী ব্লগে আপনাদের সাথে কিভাবে রেজিউমি বা সিভি বানাতে হয় বা চাকরি পাওয়ার যে আরো টেকনিকগুলা বা কিভাবে আমি নিজেকে গড়ে তুলব সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি সেই নলেজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।